আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মিদুল শেখ। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, স্ক্রিনে নাম দেওয়া আছে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো আমি আজকে সিজনাল নন সিজনাল যারা 2020 সালে ভিসার জন্য আবেদন করেছে, এছাড়াও আপনার এই যে সামনে যে 80,000 ভিসা দিবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিও না টেনে যদি পুরোপুরি দেখেন আপনাদেরই উপকারে আসবে, আর অনেক ইম্পর্টেন্ট তথ্য দিব। তো আপনারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। ফার্স্টে বলে নেই, যারা 2020 সালে ভিসার জন্য আবেদন করেছে সিজনাল নন সিজনালে, তারা অপেক্ষা করুন। কেননা ইতালিতে আপনার যারা 2020 সালে আবেদন করেছে তাদের 20% মাত্র কার্যকরী হয়েছে, বাকি 80% এখনও কার্যকরী হয় নাই। তো আপনারা অপেক্ষা করতে থাকুন, দেখেন সামনে কি হয়। আর আপনারা অনেকেই ইতোমধ্যে জেনেছেন, অনেকেই ইতোমধ্যে দেখেছেন যে 80,000 ভিসা দেওয়ার কথা স্পন্সর ভিসা, তো সেটা আপডেট অনুযায়ী দুই দিন আগের আপডেট, এটা 81,000 ভিসা দিবে সম্ভাবনা আছে। এখনও গ্যাজেট আকারে প্রকাশ পায় নাই, তাই দালালকে টাকা দিয়ে আপনি প্রতারিত হবেন না। কেননা অনেক ভাই অলরেডি টাকা দিয়ে দিছে, আমি জানি না তারা তাদের কপালে কী রাখছে আল্লাহ তাআলা, কিন্তু আপনি প্রতারিত হবেন না, টাকা দিবেন না। এখনও গ্যাজেট আকারে প্রকাশ পায়নি। তো 81,000 ভিসা দিবে এটা বলছে, এখনও পাশ হয় নাই, হয়তো বা ক্রিসমাস ডে ইতালিতে ক্রিসমাস ডের আগে এটা প্রকাশিত হবে। তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন। 81,000-এর মধ্যে আপনার 36,000, আমি কিন্তু এখন বাসার ছাদেই, একটু আস্তে কথা বলতেছে, অনেক রাত, তো ভয়েসে সমস্যা হলে আমাকে ক্ষমা করবেন। তো আমি বলি 45,000 দিবে হলো নন সিজনাল ভিসা, আর 36,000 দিবে হলো সিজনাল ভিসা। তো আমার কথা ক্লিয়ার? সিজন মানে স্পন্সর ভিসা দিবে 36,000, আর আপনার 45,000 দিবে হলো নন সিজনাল ভিসা। তো নন সিজনাল ভিসা বলতে আপনার 9 মাসের মেয়াদ থাকে, আর স্পন্সর ভিসায় আসলে আপনি কাগজপত্র তাড়াতাড়ি পেয়ে যাবেন নন সিজনালের তুলনায়। তো এর জন্য অপেক্ষা করতে থাকুন, দেখুন কি হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা ছাড়বে, হয়তোবা বাংলাদেশ থেকে 5 থেকে 7,000 ভিসা ছাড়বে। 81,000 কি আরও বেশিও হতে পারে, পার্লামেন্ট এটা উঠাইছে, এখনও পাশ হয় নাই। আর যারা গত বছর আবেদন করছেন ভিসা পায় নাই, 20% মাত্র কার্যকর হয়েছে, বাকি 80% এখনও কেউই ভিসা পায় নাই। তো ধৈর্য ধরে বসে থাকুন, দোয়া করেন আল্লাহর কাছে। জানি না কি হবে, ইতালিয়ান সরকারদের ইচ্ছা এটা যে তারা কি করবে, এটা কোনো বাংলাদেশিরা চাইলেও কিছু করতে পারবে না, তারা কি করবে এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা। তো ভিসা আবেদনের জন্য যখন গ্যাজেট আকারে প্রকাশ হবে তখন আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিব, এছাড়াও আপনি বিভিন্ন নিউজেও দেখতে পারবেন। তো এর আগে টাকা দিয়ে প্রতারিত হবেন না ভাই। তো আরেক কথা হলো, নুলোস্তা বের হচ্ছে। আমার ইউটিউবে অনেক ভাই কমেন্ট করতেছে যে ইতালিতে তারা আসছে 2 দিন আগে, কেউ আসে 5 দিন আগে, তো শুনে অনেক খুশি হয়েছি। তো এ দ্বারাই তো বুঝতে পারতেছেন যে ইতালিতে মানুষ প্রবেশ করতেছে, মানুষ এখনও আসতেছে, নুলোস্তাও বের হচ্ছে। তো যারা, আমি বলবো যারা 2020 সালে আবেদন করছেন এখনও কোনো কিছুই পান নাই, তো তারা নতুন করে অ্যাপ্লাই করুন। আর যাদের নাম লিস্টে আছে তারা আর কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। যেহেতু লিস্টে আপনাকে রাখছে, ভিসা পাওয়ার চান্স প্রায় 90%। আর যাদের এখনও কিছুই আসে নাই, কোনো খবরই পান নাই, তারা নতুন করে ট্রাই করুন। অনেক দালাল আছে আপনার থেকে হয়তো বা টাকাও নিয়েছে কিন্তু তারা অ্যাপ্লাই করে নাই। যারা রিসিপ্ট পাইছেন যে আপনি অ্যাপ্লাই করছেন, সব কিছু একটা দালালের মাধ্যমে একটা রিসিপ্ট দিছে, আপনি মোটামুটি শিওর যে রিসিট পাইছেন। অনেকে আছে, অনেকে কমেন্ট করে ভাই আমি তো কিছুই পাইনি, আমি অ্যাপ্লাই করছি রিসিট টিসিট কিছুই পাইনি। আপনি, আমি ডাইরেক্ট বলবো না কথাটা, আপনি হয়তোবা প্রতারিত হচ্ছেন। আমি জানি না সে কেন আপনাকে রিসিট দেয়নি আপনি আবেদন করার পরও, রিসিট তো অবশ্যই দেওয়া উচিত আপনাকে, আপনি যেহেতু তার মাধ্যমে একটা আবেদন করছেন। তো আমি বলবো আপনারা ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন। 81,000 যদি ভিসা দেওয়ার চান্স প্রায়, পসিবিলিটি প্রায় সবাই মুখে বলতে শুনতেছি 85% থেকে 90%। ভিসা আবেদন করার সাথে সাথে পাবেন না, একটু সময় লাগবে পেতে। কেউ ভিসা পায় 5 বছর পর, কেউ পায় কেউ ভিসা পায় আপনার 1 বছর পর, কেউ পায় 6 মাস পর, কেউ পায় 2 বছর পর। তো বুঝতেই পারতেছেন সবার লাক এক না, সবাই ভিসাও পায় না। 5,00,000-এর মধ্যে আবেদন হবে, লাখ লাখ মানুষ আবেদন করবে ভিসার জন্য, তো সবার ভাগ্য ভিসা জুটবে না। তো আমি দোয়া করি সবার মনের আশা পূরণ হোক। আর আজকে এতটুকুই, আমার নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন,
আর সকলে ভালো থাকবেন, আর অপেক্ষা করুন অপেক্ষা করুন। দালালের মাধ্যমে প্রতারিত এখন হবেন না, এখনও কিছুই বাইর হয় নাই, গেজেট আকারে প্রকাশও পায় নাই। তো ধৈর্য ধরে বসে থাকুন, অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।